আজ উচ্চ মাধ্যমিক 2023-এর ফাইনাল পরীক্ষার ইতিহাসের এসএকিউ অর্থাৎ এক কথায় উত্তর দাও যেই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় দেওয়া হয় তারই আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে মূলত তোমাদের যে তৃতীয় অধ্যায় আছে ইতিহাসের, সেই তৃতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এসএকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব পিডিএফ আকারে, এবং এই পিডিএফটি তোমাদের সাথে সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার করব। তো কী করে তোমরা পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আজ তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন বাছাই করা হয়েছে, 20টার মতন এসএকিউ প্রশ্ন আছে। এই প্রশ্নগুলি তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করো আশা করছি 2023 সালের পরীক্ষার জন্য তোমরা কিন্তু অনেকটাই লাভবান হবে। তবে আমি সবসময় বলি এসএকিউ এমসিকিউ অর্থাৎ এক মার্কের যে ছোটো প্রশ্নগুলি দেওয়া হয় তার জন্য কিন্তু টেক্সট বইটি পড়া অত্যন্ত জরুরি। সাজেশন ভিত্তিক পড়লে কিন্তু কখনোই এমসিকিউ এসএকিউ অর্থাৎ ছোটো প্রশ্নগুলি কিন্তু তেমনভাবে কমন পাওয়া যায় না। বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু বাছাই করা কিছু প্রশ্ন বললে 100% কমন পাওয়া যায়। তো বড় প্রশ্নের প্রসঙ্গে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু ইতিহাসের অধ্যায় ভিত্তিকভাবে 8 মার্কের প্রশ্নের সাজেশন কিন্তু অলরেডি চ্যানেলে চলে এসেছে, একদম লাস্ট মিনিট সাজেশন, ফাইনাল সাজেশন, সেটি কিন্তু দেখে আসো, তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো আজকে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে এসিকিউ প্রশ্ন দেওয়া হচ্ছে উত্তর সহ। পরবর্তীতে কিন্তু তোমাদের যে সমস্ত অধ্যায় আছে সমস্ত অধ্যায় থেকে কিন্তু এসিকিউ প্রশ্ন দেওয়া হবে এবং এমসিকিউ প্রশ্ন কিন্তু এভাবেই কিন্তু আসবে। শুধু ইতিহাস নয়, অন্যান্য যে সমস্ত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টেরই আসবে এবং ইতিহাসের কিন্তু কিছু কিছু মক টেস্টও তোমাদের নেওয়া হবে। ক্লিয়ার? তো বেশি কথা বলবো না, শুরু করছি, দেখে নাও। আর তোমাদের এবিটি টেস্ট পেপারের কিন্তু সমাধান ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে, সেইগুলো কিন্তু দেখে আসতে পারো। শুরু করছি, দেখে নাও তৃতীয় অধ্যায় এসএকিউ। প্রথম প্রশ্ন, কর্নওয়ালিস কোড কি? উত্তর, লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির জন্য 1793 সালে একটি নীতি চালু করেন যা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। তোমরা চাইলে খাতায় উত্তরগুলি প্রশ্নগুলি লিখেও নিতে পারো কিংবা স্ক্রিনশটগুলো নিতে পারো, তবে পিডিএফটি পাওয়ার জন্য সম্পূর্ণ কিন্তু দেখতে হবে। 2 নম্বর, পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর, 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা এবং লর্ড ক্লাইভের মধ্যে হয়। এখানে সিরাজউদ্দৌলা বানানটা একটুখানি কারেকশন করতে হবে, তোমরা কিন্তু করে নিবে। 3 নম্বর, কী উদ্দেশ্যে আমিনি কমিশন গঠন করেন? উত্তর, ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে রাজস্ব সম্পর্কিত তথ্যের জন্য 1776 সালে গঠিত হয় আমিনি কমিশন। নেক্সট প্রশ্ন, নানকিং সন্ধির 2টি শর্ত লেখো, এটি বিগত বছরও এসেছিলো এবং তোমাদের কিন্তু বিগত বছরে কোন কোন প্রশ্নগুলি এসেছিলো তারও কিন্তু এই ভিডিওতে তোমাদের আলোচনা করে দেবো যে বিগত বছরে এই অধ্যায় থেকে কোন কোন এসএকিউ প্রশ্নগুলি এসেছিলো। ক, ইউরোপীয়দের বাণিজ্যের জন্য দক্ষিণ চীনের ক্যান্টন সহ 5টি বন্দর খুলে দিতে হবে। খ, এই 5টি বন্দরে ইংরেজেরা অতিরাষ্ট্রিক অধিকার লাভ করবে। এই ছিল নানকিং সন্ধির 2টি শর্ত। পরের প্রশ্ন, অবশিল্পায়ন কি? উত্তর, ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজারে প্রভূত পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জেরে বাংলার কুটিরশিল্প ধ্বংস হয়, একেই অবশিল্পায়ন বলে। পরের প্রশ্ন, দস্তক কি? উত্তর, 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন যা দস্তক নামে পরিচিত। পরের প্রশ্ন, গ্যারান্টি ব্যবস্থা কি? উত্তর, ভারতের রেলপথ নির্মাণে কোম্পানিগুলিকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে সরকার কয়েকটি বিষয়ে কোম্পানিগুলিকে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেয়, এই ব্যবস্থা গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত। হয়ে গেল। পরের প্রশ্ন, কবে বেসিনের সন্ধি হয়? উত্তর, কবে কাদের মধ্যে বেসিনের সন্ধি হয়, এটিও আসবে। দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে 1802 সালে বেসিনের সন্ধি হয়। ক্লিয়ার? তারপরে কাওতাও প্রথা কি? উত্তর, চীনের সম্রাটদের প্রতি বিদেশি রাষ্ট্রের দূতেরা চীনা প্রথা অনুযায়ী 3 বার নতজান হয়ে 9 বার মাথা টোকে সম্রাটকে অভিবাদন জানাতেন, এই প্রথাকেই বলা হয় কি, কাওতাও প্রথা। পরের প্রশ্ন, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? উত্তর, 1793 সালে 22শে মার্চ বাংলা বিহার ওড়িশায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে, লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, সম্পদের নির্গমন কি? উত্তর, 1757 খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পরবর্তীকালে যে বিপুল পরিমাণে অর্থ যুদ্ধের ক্ষতিপূরণ বাণিজ্য ও উপঢৌকন এমনকি আরও পরবর্তীকালে বিদেশি পুঁজিলগ্নির গ্যারান্টি ও হোমচার্জ বাবদ ইংরেজরা ভারতবর্ষ থেকে ইংল্যান্ডে নিয়ে যায়, এটি ইতিহাসের সম্পদ নির্গমন বা ড্রেনেজ অব ওয়েলথ নামে পরিচিত। হয়ে গেল। পরের প্রশ্ন, এজেন্সি অবস্থা কি বলতে কী বোঝো? উত্তর, 1753 থেকে 75 পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনস্থ কর্মচারীদের এজেন্ট বানিয়ে তাদের থেকে পণ্য সামগ্রী কিনত, এটি কি এজেন্ট ব্যবস্থা নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? উত্তর, 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের পর আইনগত দিক বাংলার নবাবের হাতে থাকলেও শাসন ক্ষমতা চলে যায় কার কাছে, কোম্পানির কাছে বা কোম্পানির হাতে, তা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। বলে রাখবে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে করে, 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস অবসান ঘটান। পরবর্তী
প্রশ্ন, পলাশির লুণ্ঠন কাকে বলে? উত্তর, পলাশির যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অর্থ ও সম্পদকে ভারত থেকে নিজেদের দেশ ইংল্যান্ডে পাচার করেছিলেন। বিদেশি ইংরেজরা সোনা রূপা বা কোনো পণ্য সামগ্রীর বিনিময়ে এই সম্পদের নির্গমন ঘটায়নি, তাই এই ঘটনাকে পলাশির লুণ্ঠন বলে উল্লেখ করা হয়। পরের প্রশ্ন, বিদরার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর, 1759 খ্রিস্টাব্দে ওলন্দাজদের সাথে ইংরেজদের হয়। এই যুদ্ধে কি ওলন্দাজরা পরাজিত হয়? স্বল্পায়ু সন্ধি কাদের মধ্যে হয়? উত্তর, 1782 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে মারাঠা পেশোয়াদের স্বল্পায়ু সন্ধি স্বাক্ষর হয়। ঠিক আছে, তারপরে দেখো 18 নম্বর, ভারতে প্রথম পাটকলটি কে কবে কোথায় স্থাপন করে? উত্তর, জর্জ অকল্যান্ড 1855 সালে কলকাতার নিকট রিষড়ায় স্থাপন করেন। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর, 1764 সালে মীর কাসিম, সুজাউদ্দৌলা ও দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সাথে ইংরেজদের বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। এখান থেকে লাস্ট যে প্রশ্নটি করবে এসএকিউ, কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1776 সালে মারাঠা পেশওয়া দ্বিতীয় বাজিরাও ও হেস্টিংসের মধ্যে। এখানে হেস্টিংস বানানটা একটু ভুল আছে, কারেকশন করে নেবে। তো এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন। এবার বলে কি, আমার পিডিএফটি কী করে পাবে বিগত বছরের প্রশ্ন যাওয়ার আগে? বিগত বছরের প্রশ্ন কিন্তু আলোচনা করে দেবো, তবে পিডিএফটির জন্য তোমার ডিসক্রিপশনে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, আর ভিডিওর মাঝখানে কিছু কিছু কোড চলছে তোমরা যদি দেখতে পারো, বা এমনি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে এসএকিউ বলে এটা কিন্তু পেয়ে যাবে। কোনো কোডের দরকার নেই, ডাইরেক্ট গিয়ে তোমরা বললেই এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। ক্লিয়ার? শুধু ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে নেবে। বিগত বছরের এই অধ্যায় থেকে কোন কোনগুলি প্রশ্নগুলি এসেছিলো দেখে নাও। 1 নম্বর, কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়? এটি 2015 সালে এসেছিলো। উত্তর হবে 1813 সালে সনদ আইন বা চার্টার অ্যাক্ট। 2 নম্বর, নানকিং সন্ধির দুটি শর্ত লেখো। 4 নম্বর প্রশ্নের উত্তর দেখে নেবে, 2015 সালে এটি এসেছিলো। 3 নম্বর, আলিনগরের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 2016 সালে এসেছিলো। উত্তর, 1757 সালে 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। 4 নম্বর, ভূমি রাজস্ব ব্যবস্থা জমিদারদের ওপর মালিকানা শত দিয়েছিল? উত্তর হবে, এই 2016 সালে এই প্রশ্নটি এসেছিলো, কোন ভূমি রাজস্ব ব্যবস্থা জমিদারদের ওপর মালিকানা শত দিয়েছিল? উত্তর হবে, 1793 সালের লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত। 5 নম্বর, কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? এটি 2016 সালে এসেছিলো। উত্তর হবে, 1849 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি। 6 নম্বর, কোন আইনের দ্বারা কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? এটি 2017 সালে এসেছিলো। উত্তর হবে, 1774 সালে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। 7 নম্বর, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? উত্তর হবে, 1853 সালে, এটি 2017 সালে এসেছিলো প্রশ্নটি। 8 নম্বর, পলাশির লুণ্ঠন বলতে কী বোঝে? 2017 সালে এসেছিলো। এই ভিডিওটি ব্যাক করে তোমরা দেখে নিতে পারো, সেখানে কিন্তু উত্তরটি দিয়ে দেওয়া হয়েছে। 9 নম্বর, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হবে, স্যার এলিজা ইম্পে। এটি 2018 সালে এসেছিলো। 10 নম্বর, সূর্যাস্ত আইন কাকে বলে? এটি 2018 সালে এসেছিলো। চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে সরকারি খাজনা কোষাগারে জমা করতে হতো, নতুবা অনাদায় জমিদারি হারাতে হতো। এই আইন সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। অর্থাৎ সূর্যাস্ত যাওয়ার আগে কিন্তু কোষাগারে যে খাজনা বরাদ্দ ছিল সেই খাজনা জমা দিতে হতো, নাহলে জমিদারি হারাতে হতো। ক্লিয়ার? তাই এর নাম সূর্যাস্ত আইন। তারপরে 11 নম্বর, ক্যান্টন বাণিজ্য কাকে বলে? এটি 2018 সালে এসেছিলো। চীনের ক্যান্টন বন্দরের মাধ্যমে বিদেশিদের সাথে চীনের যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল তা ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত বা ক্যান্টন বাণিজ্য বলা হয়। 2018 সালে এসেছিলো। 12 নম্বর প্রশ্ন, ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়? উত্তর, 1853 সালে বোম্বাই থেকে থানে লর্ড ডালহৌসির উদ্যোগে। 2018 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছিলো। 13 নম্বর, দস্তক কি? 2019 সালে এসেছিলো, এটার উত্তর আগেই দেওয়া হয়েছে। 14 নম্বর, 1813 সালে সোনা দানের গুরুত্ব কি? 2019 সালে এসেছিলো, ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে। এটি কিন্তু এক সেম প্রশ্নই বলতে পারো যে প্রথম প্রশ্নটি তোমরা যদি দেখো, 1 নম্বর প্রশ্নটি তোমরা যদি দেখো, কোন আইনের মাধ্যমে ব্রিটিশ ইন্ডিয়ার একচেটিয়া বাণিজ্য বন্ধ হয়ে যায়? 1813 সালের সোনা দান। এখানেও 1813 সালের সোনা দানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ওটাই যে ব্রিটিশ ইন্ডিয়ার একচেটিয়া যে বাণিজ্যের অধিকার সেটি কিন্তু বিলুপ্তি পায় বা অবসান ঘটে। 15 নম্বর, কোন দুটি স্থানের মধ্যে ভারতে প্রথম রেলপথ স্থাপন হয়? 2020 সালে এসছে, 1853 সালে বোম্বাই থেকে থানে। নেক্সট প্রশ্ন, শতবিপ্লব নীতি কে প্রবর্তন করেন? 2020 সালে এসছে, লর্ড ডালহৌসি 1848 সালে শতবিপ্লব নীতি প্রবর্তন করেন। চীনের মুক্তিদান নীতি কে প্রবর্তন করেন? 2020 সালে এসছে, মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 1899 সালে। কাউতাও প্রথা কি 2020 সালে এসছে? এটির কিন্তু উত্তর আগেই দেওয়া হয়েছে। তো এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন, সাথে বিগত বছরে কোন কোন প্রশ্নগুলি এসেছিলো তারও উত্তর। পিডিএফটি কী করে পাই বলে দিলাম, আগে বলে রাখি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে গিয়ে বললে পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। আর উচ্চ মাধ্যমিক 2023-এর অন্যান্য সাজেশন যেমন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, সমস্ত সাজেশন কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড হয়ে রয়েছে, সেগুলি দেখে আসতে পারো, তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি।
আর এবিটি টেস্ট পেপারের যে সলিউশন অর্থাৎ সমাধান, সমাধান দুটোই কিন্তু দিয়ে দিয়েছি, যেমন সংস্কৃতের একবারে সমস্ত পেজের যে এমসিকিউ প্রশ্নের সমাধান সেটুকু একেবারে দিয়ে দেওয়া হয়েছে চ্যানেলের মধ্যে, সেটা কিন্তু দেখে আসতে পারো একটি ভিডিওর মাধ্যমে, তোমরা সমস্ত এমসিকিউ করে আসতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।